নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বেসন দিয়ে দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা ডায়াবেটিস রোগীরাও নির্দ্বিধায় খেতে পারবেন। তার জন্য এখানে ছোলার ডালের বেসন ছোটো কাপের 2 কাপ নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের 1/2 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা। খুব ছোটো ছোটো করে এগুলো কেটে নিয়েছি সবজিগুলো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। একটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, সেটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই দিলাম। প্রয়োজন হলে আরও একটু টক দই অ্যাড করব। এবার টক দইটাকে ভালো করে বেসনের সাথে এবং সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব, খুব বেশি যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আরও একটু দই অ্যাড করলাম টক দই, আবারও টক দইটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা যথেষ্ট পরিমাণে ঘন রয়েছে, এটা নাড়তেও কিন্তু অসুবিধা হচ্ছিল, তার জন্য একটু জল অ্যাড করে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এর মধ্যে আপনারা চাইলে একটু নুন ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ইনো ব্যবহার করেছি সেই জন্য নুনের ব্যবহারটা করিনি, সামান্য পরিমাণে নুন অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচে 2 চামচ সর্ষের তেল, চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার এই সর্ষের তেলটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরকম একটা রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনে দিলেও খুবই ভালোবাসবে, তাছাড়া যারা ডায়াবেটিক তারাও এটা খেতে পারবেন, কারণ এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করছি না। আর ছোলার ডাল কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণই ভালো। তাছাড়া এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, ধনে পাতা রয়েছে, যেগুলোতে অনেক বেশি পরিমাণে ফাইবার রয়েছে। এবার একটা কেক টিনের মধ্যে আমি ভালোভাবে সাদা তেল এর মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে এটা জলটা গরম করে নেব। এটাকে ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট মতন। 15 মিনিট পরে ঢাকা তুলে আমি এর মধ্যে একটা ইনো মিশিয়ে দিলাম। ইনোটাকে মিশিয়ে কিন্তু বেশিক্ষণ ফেটাবো না, যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত এটা ফেটাবো। দেখুন এটা ফুলে উঠেছে ব্যাটারটা অনেকটাই। এবার গ্যাসের ওপরে আমি বসিয়ে দিয়েছিলাম কেক টিনটা, তার ওপরে দিয়ে দিলাম ব্যাটারটা। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, চামচ দিয়ে একটু উপরটা সমান করে দেব যাতে এটা দেখতে শেপটা ভালো হয়। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব, তারপরে ফ্লেমটা লোয়ে আরও 15 মিনিট মতন ফোটাতে হবে। আমি 15 মিনিট পরে ফিরে এসে একটু দেখে নেব যে এটা হয়েছে নাকি। একটা ছুরি এর মধ্যে ঢুকিয়ে তুলে নিচ্ছি, দেখুন খুব সামান্য পরিমাণে একটু লেগে যাচ্ছে এখনও। আমি 3-4 মিনিট মতন আরও একটু এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে এবার দেখব, দেখুন ছুরিতে কিন্তু এবার একটুও লাগেনি, আর চারধার থেকে এটা ছেড়েও এসছে, মানে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে চারধারটা আরও একটু ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা থালার মধ্যে ডিমোল্ড করে নেব। অবশ্যই এটাকে একটু ঠান্ডা করে নিয়ে কাজটা করতে হবে। থালায় আমি এটাকে ডিমোল্ড করছি, একটু চাপ দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এটা কতটা সফট হয়েছে দেখুন, ভীষণ হেলদি আর সুস্বাদু একটা রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা গ্রিন চাটনি, ধনে পাতার চাটনি, পুদিনার চাটনি অথবা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন, তার সঙ্গে একটু স্যালাডও অ্যাড করে নিতে পারেন, অসাধারণ লাগবে। এটাকে কেটে এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা কতটা সফট হয়েছে, ভীষণ ভালো হয় খেতে। এটা বাচ্চাদের টিফিনে বা বড়োদেরও টিফিনে এটা দিয়ে দিতে পারেন। এটা সার্ভ করে দিয়েছি রেসিপি দেখার জন্য সকলকে। অনেক অনেক